চাপা চাপা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেয়ে যারা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। আজকের মর্নিংটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে, মানে সকালবেলা একটু বসে দাঁত মাজার সময় পেয়েছি। তারপর ওই যে আমার হাতি থেকে মশাতে পরিণত হওয়ার যে ড্রিঙ্কটা, ওয়েলকাম ড্রিঙ্ক যাকে বলে অ্যাপেল সাইডার ভিনিগার, সেটাও একটু খাওয়ার আজকে সময় পেয়েছি। অন্যান্য দিন তো খাওয়ার সময় হয় না, সেই বেলা 12টার সময় মুখ ধুই, বেলা 12টার সময় খাই। আজকে ব্যাপারটা একটু 9:30টার মধ্যে সব কিছু ক্লোজ করতে পেরেছি। আর ডাকাইতে ছানা বাচ্চা না এখন রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে সেই দুটো পার করে দেয়, যার ফলে খুব সমস্যা হয়। আর এই ড্রিঙ্কটা খেতে আমার মানে লিটারেলি কী বলবো, পেটের কালকে রাতের যে ভাত খেয়েছি সেই ভাত মনে হচ্ছে উগড়ে আসবে, মানে এত ওয়মেট ফিল হয় আর এত বাজে টেস্ট, ছি মানে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল চলে এলাম রান্নাঘরে। আমি তো ঢঙের কাজ করি, নাটকের কাজ করি, ঢঙের মা, আমার তো সারাদিনে কাজই নেই। আর আসলে কী বলো তো, আমরা তো জব করি না তাই এই ধরনের কথাগুলো শুনতে হয়। আমি আবার কথা শোনার পাত্র বা পাত্রী নই বাবা, সরি পাত্র কেন বলছি, পাত্রী নই বাবা। আমি আবার লোককে যেমন, লোক যদি আমাকে কথা শোনায় তাহলে যদি 10টা কথা শোনায় কেউ আমাকে, তবে তাকে আমি 20খানা কথা ফেরত দিয়ে দিই। আমি একদমই কথা শোনার মেয়ে নই, কেন কোনো অন্যায় কাজ আমি খুব একটা করি না। আর যদি কোনো অন্যায় কাজ করে থাকি, যদি কেউ বলে অবশ্যই মাথা পেতে নেব, কিন্তু যদি অন্যায় না করে কেউ যদি 10টা কথা শোনায় তবে সেক্ষেত্রে মনে হয় কি ঠাস করে চড়িয়ে দিই। যাকে যাক, আমি এই টাইপেরই মেয়ে, সবাই আমাকে খারাপ মনে করে, আই ডোন্ট কেয়ার। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ডাল মাখানা টাইপের হবে, বেশ চাপা চাপা ডাল মাখানা না ডাল মাখনি যাই হোক। আর হলো কাটোয়া ডাটা কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর এটা হলো পেঁয়াজি। আর সাথে রয়েছে ঢোকার ডালনা, ওর বাবার জন্য রাতে ঢোকার ডালনার কষা কষা করা হবে, কেন ওর বাবা ঝোলঝাল খেতে একদম পছন্দ করে না, স্কাইয়ের বাবা সব কিছু কষা কষা। তো যাই হোক, আর আমি ধোকাটা এদিকে একটু কেটে দিচ্ছিলাম, কেন রান্নার মাসি ওদিকে একটু তাড়াতাড়ি করে মানে করে দিলে আর কি সুবিধা হবে। যেই কাটতে যাচ্ছি ওদিকে মহারাজ প্যাঁ প্যাঁ করে উঠে গেছে, শাশুড়ি মা গেল দৌড়ে ধরতে, আর এদিকে শাশুড়ি আমার জন্য একটুখানি লোটে মাছ এনেছিল, তাই লোটে মাছের ঝাল করেছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে লোটে মাছটা কীভাবে আমি এত গোটা গোটা রাখি, সেই রেসিপি তোমাদের সাথে আমি পরে একদিন শেয়ার করে দেবো। আর তারপরে আমি বলি একটু লেবুর কথা, বাচ্চাকে কিন্তু ডেলি লেবু খাওয়ানোটা উচিত নয়, সপ্তাহে 4 থেকে 5 দিন খাওয়ালেই হয়। আর লেবু যখন খাওয়াবে তার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, যদি ফ্রিজে রাখো তবে ফ্রিজ থেকে বের করে মোটামুটি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তারপরে আধা ঘন্টা পর খাওয়াবে। তো আমি এদিকে লেবুটা ওকে খাইয়ে নেবো, তারপর কথা হচ্ছে, এখন টাটা। তো এই যে মহারাজের এখন ইয়ে রেডি, কি বলে ছোট লোক, মহারাজের লেবুর রস রেডি। তুমি এটা এখানে এসে বলো তাহলে, তোমার তোমার এটা আমি ব্লপারে দেবো, কই কই, এই যে একটু একটু বল, হ্যালো। চলো মহারাজকে খাইয়ে নিয়ে, ঘড়িতে তখন প্রায় 1:45 মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে হঠাৎ করে। আর এখন তো ভাত খেতে পারবো না, কেন আমি স্নান করিনি, স্নান না করে না আমি সহজে ভাত খাই না, খুব খিদে পেলে সেটা আলাদা ব্যাপার। তাই আমি একটু দুধ কর্নফ্লেক্স খাচ্ছি, একটু হেলদিও হবে। আর ওই যে বললাম এখন হাতি থেকে একটু মশাতে পরিণত হওয়ার চেষ্টা চলছে, একটু রাইটিংয়ের কাজও হয়ে যাবে, তাই ওখানে আমি দুধ কর্নফ্লেক্স আমি ভিজিয়ে নিলাম। ভেজাতে ভেজাতে ওদিকে আমি ডাকাইতে ছানা বাচ্চা সব কাপড় জামাগুলো মেলে নিচ্ছি। দুধটা প্রচণ্ড গরম ছিল তাই জন্য ব্রেক দিলাম। বাড়ির চিমনি কি করে পরিষ্কার করতে হয় সেইটার একটা টিউটোরিয়াল দিতে হবে। কি হবে আজ বাড়ির চিমনিটাকে পুরো ঘষে মেজে একদম ঝকঝকে তকতকে করে দেবো। দেখতে পাচ্ছ কত তেল চুয়ে চুয়ে পড়ছে, সেই বাপের বাড়ি গেছিলাম তার আগে পরিষ্কার করেছি, তারপর থেকে এসে আর পরিষ্কার করাই হয়নি। আচ্ছা আজকে হবে পাড়ার জঙ্গল সাফ করার দিন, একটু বলো এটা কি, এটা চিমনি, চিমনি এটা কি করে হবে একটু বলো। মেঘাতা লাগবে, এই যে চিমনির অবস্থাটা দেখেছো বাবা, তেল পড়ছে পুরো, ইস, এই তেল দিয়ে রান্না হয়ে যাবে গো, ফেলো না এগুলো। এদিকে আসো এদিকে আসো। আচ্ছা এই যে চিমনিটার অবস্থা একটু দেখাও, মানুষজন চিমনিটার অবস্থা যা, এই যে তোমরা যদি এরকম চিমনি থাকে, আমাদেরটা হলো বাটান চিমনি, এটা কি যেন ভি গার্ডেন না, আমাদেরটা হলো বাটান চিমনি ভি গার্ডেন। তো আমি যেভাবে চিমনি পরিষ্কার করি সেটা হলো, এই যে একটু কেরোসিন তেল নিয়ে নিয়েছি, বেশি না, আমি আবার একটু কিপটা আনো তো, আমি একটু একটু করে জিনিস নিই, এই যে এরমভাবে জাস্ট একটু ইয়ে করে দিতে হবে, কি বলে, কেরোসিন দিয়ে পরিষ্কার করলেই হবে, যে হড়হড়িয়ে কেরোসিনটা ফেলতে হবে, না না হড়হড়িয়ে না, দিয়ে এতে কোনোদিনই পরিষ্কার হবে না। হ্যাঁ কেরোসিন দিয়ে পরিষ্কার করে দেখি, যে
এরম ভাবে কেরোসিন দিয়ে পরিষ্কার করতে হবে। ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না, আমি আগে নিজে পরিষ্কারটা করে নিই, ঠিক আছে? তারপরে আবার কথা হচ্ছে, নিজে একটু পরিষ্কারটা করে নিই, ঠিক আছে? তারপর কথা হবে। পরিষ্কারের পরে আমি আসছি দেখাতে জিনিসটা কেমন হলো। এখন আপাতত টাটা। এগুলো তুলে দেবো, নীল নীলগুলো থাক না, পরে শিফট করতে হবে কাছে। তো তো এই যে চিমনিটা পরিষ্কার করা হলো, ওপরে সব আমি কেরোসিন মাখিয়ে রেখেছি, পুরোটাতে কেরোসিন মাখিয়ে রেখেছি। কেন, ভিগার থেকে যে সার্ভিসিং করতে এসেছিল সে বলেছিল এভাবে কেরোসিন মাখিয়ে রেখে দিতে, কেরোসিন মাখিয়ে রাখলে চট করে আর কি পরিষ্কার হয়ে যায়। তো তেল ফেলগুলো সবই ছেড়ে গেছে, আর এখানে দেখো কত তেল বেরিয়েছে, এই যে প্রচুর তেল বেরিয়েছে। আর আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জাস্ট এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব। তো আগে ধুয়ে টুয়ে ক্লিন করে নিই, তারপর ফাইনাল লুক দেখাচ্ছি যে কেমন ভাবে পরিষ্কার করলাম। তো এই যে পরিষ্কার করার পরে এরকম লুকটা এলো, পরিষ্কার করার আগে যা ছিল, বাবারে বাবা। এই যে পরিষ্কার করার পরে জিনিসটা এরকম হলো, পুরোটা ওঠেনি কিন্তু যেটুকু পেরেছি সেটুকু তুলেছি, কেননা প্রচন্ড ইয়ে হয়েছিল, প্রচন্ড তেল হয়ে গিয়েছিল। সকাল থেকে ঘরের কাজ করে এটা ওইটা করে চিমনি পরিষ্কার করতে গিয়ে না আমি পুরো হাঁপিয়ে গেছি, চোখে মুখে অন্ধকার দেখছিলাম, তাই চট করে স্নানটা সেরে আসলাম। চানটা সেরে আমি রান্নাঘরে খেয়ে নিচ্ছি, কেন মানে ডাইনিংয়ে বসে খাবার আর সময় নেই। ওপাশে ঘর দোরগুলো পুরো অগোছালো হয়ে গেছিলো, কেন ডাকাতে ছানা বাচ্চা সারা সময় খাটেই থাকে, আর খাট থেকে ওকে নিচে এখনও খুব একটা নামানো হয় না। আমার আবার একটু বাতিকও আছে, তাই জন্য সবসময় আমি খাট ফাটগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমার ঘর একটু টিপটপ না থাকলে না ভালো লাগে না, আমার ঘরে কেউ আসলে বুঝবে না যে এটা আমার বাচ্চা কাচ্চার ঘর, আমি এতটা টিপটপ পরে সবসময় গুছিয়ে রাখি। ওই যে বললাম কি আর কাজ করি, নাটকের কাজ। আর এদিকে ডাকাইতে ছানা বাচ্চাকে খাওয়ানো হয়েছিল, সেই খাওয়ানোর যে প্রেশার কুকারগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, বিকজ অফ দ্যাট রাত্রিবেলাতেই এই প্রেশার কুকারে আবার খাওয়াতে হবে, আর কাজের মাসি আসবে সেই সকালবেলায়, ওই জন্য রাত্রিবেলায় ধোয়ার কেউ নেই, তাই আমি সঙ্গে সঙ্গে এর কাজ সঙ্গে সঙ্গে করে দিয়ে থাকি, যার ফলে না মানে কাজটা পড়ে থাকে না, কাজ পড়ে থাকলে খুব জ্বালাতনের সৃষ্টি হয়। আর ডাকাইতে ছানা বাচ্চা ওদিকে ঘুমোচ্ছিল, এই ফাঁকে ওর বোতলগুলো আমি সব স্টেরিলাইজ করে নিই, প্রত্যেকদিনকার বোতল অন্তত দিনে দুবার করে আমি স্টেরিলাইজ করে থাকি, এবং ভীম যে ইয়েটা রয়েছে লিকুইডটা, সেই লিকুইডটা দিয়ে পরিষ্কার করি, কেন আগে সার্ফ দিয়ে পরিষ্কার করতাম, তো আমাকে একজন বলেছিল সার্ফে অনেক খাট থাকে, পরিষ্কার করাটা উচিত নয়, যে কোনো একটা লিকুইডার দিয়ে পরিষ্কার করবে, তাই লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই। এবার সকাল থেকে পেরিয়ে চলে যাই চুপ করে রাত্রে, চুপ করে মানে ফুস করে রাত্রের দিকে যাই, মানে এটা সন্ধেবেলায়, সন্ধেবেলায় আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য একটু পাউরুটি টোস্ট করে নিয়েছি আর এক কাপ চা করে নিয়েছি। যদিও দুধ চা খাওয়াটা একদমই উচিত নয়, মশা থেকে হাতিতে পরিণত হওয়ার জন্য এটা সব থেকে পথের কাঁটা, মানে এটা একদমই খাওয়া উচিত নয়, তাও একটু খেয়ে নিলাম, টেস্টি, কি আর করবো, কিছু করার নেই। এবার ডাকাইতে ছানা বাসার জন্য একটু খাওয়ান মানে খাওয়ন দাওয়ন রাতে রেডি করতে হবে। ওদিকে না আমি ওর ফ্লাক্সটা ধুতে ভুলেই গেছিলাম, সেই ফ্লাক্স আবার ধুতে হলো। সত্যি কথা বলতে কাজ করতে একদমই আর ইচ্ছে করে না, মনে হয় যদি একটু রেস্ট মানে পেতে পারতাম খুব ভালো হতো। সত্যি কথা বলতে মাদের লাইফটা না প্রচণ্ড কষ্টকর, সবাই যাই হেল্প করে আমাকে, সত্যি অনেকে মানে আমার শাশুড়ি মা আমার বর অনেক সবাই হেল্প করে, হেল্প করলেও মাদের ব্যাপারটা মারাই জানে। এই যে ঘড়িতে বাজে এখন প্রায় 9:30 কাছাকাছি, আমরা ডাকাইতে ছানা বাচ্চাকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি একটু গুরু করতে যাব, আমরা গুরু করতে যাব রাতি বেলাতে, আমরা রাত না হলে বেরোই না, গুরু করতে যাব, গুরু করতে যাব, এই তো বাইকে করে গুরু করতে যাব। এই মা, এই মা আমার ব্লগ, আরে অন্ধকার হচ্ছে আমার ব্লগ, লাইট নিভে গেল, যা লাইট নিভে গেল, দেখেছ এই যে অন্ধকার ব্লগ, এই যে অন্ধকার ব্লগ, এই যে আলো ব্লগ, এই যে আলো, কিছু বলো কেন, আমরা একটু ঘুরু করতে যাব। যাই হোক, তখন একটু বেরিয়েছিলাম স্কাই বাচ্চাকে নিয়ে চিকেন কিনতে, কেন কালকে ওর বাবার আবদার যে একটু চিকেন চাপ করতে হবে, তাই চিকেন কিনতে গেছিলাম, আর চিকেন চাপের মতোই সব কিছু কাটিয়েছি। আর এখন ঘড়িতে প্রায় 12টা পার হয়ে গেছে, ডিনার করলাম, ডিনার করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন শুধু আমার একটু এই যে
ম্যাঙ্গো খাওয়া বাকি আছে, ম্যাঙ্গো খেয়ে নেবো। আর চুলগুলো তো উঠে আমার পুরোই গেছে, জানি না কি তেল মাখবো। তোমাদের যদি সাজেশনে কোনো তেল থাকে তাহলে আমাকে একটু বলো, যাতে চুল একটু ওঠে, আর মানে ওঠে বলছে চুল, আর কি নতুন চুল যাতে বেরোয়, গজায় আর কি। যাই হোক, আর এখন আমি এই যে পেঁয়াজের রস শাশুড়িমা করে রেখে গেছে, এই রসটা স্ক্যাল্পের প্রত্যেকটা ইয়েতে দেবো, মানে প্রত্যেকটা স্ক্যাল্পে ভালো করে দেবো, প্রত্যেকটা রোতে ভালো করে দেবো, দিয়ে ওভারনাইট রেখে কালকে সকালে শ্যাম্পু করবো। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটা এখানে এন্ড করছি। আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে পেজের সাথে থেকো, আর ইউটিউবে গিয়ে অল ইন ওয়ান সার্চ করো, যদি না পাও তাহলে পায়েল গৌড়ায় সার্চ করলে আমার এই পচা মার্কা হাতি মুখমুখটা তোমরা দেখতে পাবে, সেটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর সব থেকে বড় কথা, আমি ফেসবুকে একটা বিজনেস টিউটোরিয়াল বলে নতুন একটা পেজ খুলেছি, সেখানে তোমরা সমস্ত কিছু ছোট বড় সব কিছুর আপডেট পাবে। যাদের পুঁজি কম, যাদের অনেক গৃহবধূরা আছো, যারা নতুন নতুন বিজনেস শুরু করতে চাইছো, তাদের জন্য অনেক ছোট বড় ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসবো। সেই পেজটাকে একটু ফলো করো, লাইক করো, আর বেশি কথা বাড়াবো না। এখন টাটা, গুড নাইট, শুভরাত্রি।